আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি লেটেস্ট মডেলের নিউ শেপের একটি ফ্রেশ একদম নতুনের মতো কন্ডিশনের একটি অ্যাক্সিও গাড়ি নিয়ে এসেছি। কালারটিও অনেক অ্যাট্রাকটিভ, কালারটি অনেক গ্লেজি এবং নিউ শেপের গাড়ি, সম্পূর্ণ নিউ শেপ হওয়ার কারণে বড় গ্রিল পেয়ে যাবো আমরা। নিউ শেপ কিন্তু 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত সেম গ্রিলটি এসেছে, অরিজিনাল নিউ শেপের 15 যে নিউ শেপ সেই নিউ শেপের গাড়িটি আমরা দেখাচ্ছি। আর এই গাড়িটি কিন্তু অনেক আপডেট এবং নন হাইব্রিডের গাড়ি এবং রয়েছে 6-6টি এয়ারব্যাগের অপশন। আমি সবগুলো পোর্শন আপনাদেরকে বেশ ভালোভাবে দেখাবো। আপনারা প্রথমে আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটি দেখাচ্ছি। এত ফ্রেশ গাড়ি সাধারণত সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুব কম সময় পাওয়া যায়। ভিউয়ার্স, যারা আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন। আমি একটু ইঞ্জিনের ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ইঞ্জিনের যে অরিজিনাল কভারটি, সেই অরিজিনাল কভারটিও কিন্তু এখনও পর্যন্ত বিদ্যমান রয়েছে। জাপান থেকে যে অরিজিনাল কভারটি এসেছে এবং আমরা 60 লিটারের সিএনজি পেয়ে যাবো গাড়িটির সাথে। মার্সেলের ভিউ দেখাচ্ছি। ভিউয়ার্স, অরিজিনাল সব কিছু অরিজিনালই রয়েছে এবং মার্সেলের যে সামনের যে পোর্শনটি আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু 100% অরিজিনাল জাপান কন্ডিশনই রয়েছে। মনে হচ্ছে জাস্ট জাপান থেকে রিকন্ডিশন অবস্থায় এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইসেল ব্যাটারি রয়েছে। আর যে ভিতরের ইঞ্জিনের যে ভিতরের যে কালারগুলো, সব কিছু দেখে মনে হয় যে একেবারে ফুল ফ্রেশ, মনে হয় খুব কম ইউজ হয়েছে, একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় আছে। বনারটিও কিন্তু আমরা অরিজিনাল জাপানিজ গাড়ির সাথে বনারটি পেয়ে যাবো। প্রত্যেকটি স্টিকারও বিদ্যমান রয়েছে এবং একটি হিট প্রুফ কভারও লাগানো রয়েছে, যেটি আমাদের আপনার প্রত্যেকটা ইঞ্জিনের জন্য এটি খুব হেল্পফুল। বনারটি কালারটি সহজে খারাপ হয় না এই হিট প্রুফ থাকলে। রয়েছে প্রজেকশন হেডলাইট, হেডলাইটগুলো আমরা অরিজিনাল এইচআইডি প্রজেকশন হেডলাইট পেয়ে যাবো এবং রয়েছে ফগ লাইটের অপশন এবং ফগ লাইটগুলো কিন্তু নিকেল ক্যাচিং রয়েছে গাড়িটির সাথে। ভিউ আমরা একটু টায়ারের ভিউ দেখাচ্ছি। টায়ারগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং অ্যালোরিমগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লুকিং একটা অ্যালোরিম পেয়ে যাবো গাড়িটির সাথে। নিকেল হ্যান্ডেল রয়েছে, নিকেল ভিট রয়েছে এবং লুকিং গ্লাসটি নিউ শেপের কারণে আমরা ইন্ডিকেশন ল্যাম্প সহ যে নিউ শেপের যে এলিয়ন এবং প্রিমিয়ম গাড়ির যে লুকিং গ্লাস থাকে সেম ক্যাটাগরির সেম লুকিং গ্লাস কিন্তু আমরা এই গাড়িটির সাথে পেয়ে যাবো। বিশেষ আমি একটি দরজার প্যাডগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দরজার প্যাড একেবারে স্বচ্ছ ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, মনে হয় একেবারে নতুন গাড়ি। আমি একটু এয়ারব্যাগগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছি। প্রথমে স্টিয়ারিংয়ের সাথে একটি এয়ারব্যাগ রয়েছে এবং ড্রাইভিং সিটের সাইডে খুঁটির মধ্যে একটি রয়েছে এবং বাম পাশে আরও একটি রয়েছে এবং ড্যাশবোর্ডের উপরে আরও একটি রয়েছে। এখানে সামনেই কিন্তু 4টি এয়ারব্যাগ রয়েছে এবং সাইড এয়ারব্যাগও রয়েছে গাড়িটির সাথে। সিটের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইড এয়ারব্যাগ রয়েছে, যে সাইড এয়ারব্যাগগুলো কিন্তু তো সব মিলিয়ে টোটাল 8টি এয়ারব্যাগ পেয়ে যাবো আমরা গাড়িটির সাথে। 8টি এয়ারব্যাগ পেয়ে যাবো গাড়িটির সাথে। আমরা পিছনের দরজার প্যাডটি দেখতে পাচ্ছি এবং পিছনে আরও 2টি এয়ারব্যাগ দেখাবো আমি আপনাদেরকে। দেখতে পাচ্ছি পিছনে হেডরেস্টের সাথে আরও 2 সাইডে 2টি এয়ারব্যাগ রয়েছে। সো সব মিলিয়ে টোটাল 8টি এয়ারব্যাগ সেন্সর রয়েছে। ভিতরে হিউজ স্পেস রয়েছে। আমি একটু স্পেসটা বসে দেখাই। এক্সিও গাড়িতে প্রচুর স্পেস থাকে, স্পেশালি নিউ শেপের এক্সিওতে, এবং এখানে কিন্তু 3 সিট থাকে সাধারণত। আপনারা চাইলে ইজিলি 4 জন প্যাসেঞ্জার ক্যারি করতে পারবেন এই গাড়িটিতে। যথেষ্ট ফ্রেশ, সিলিং থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। বেশ প্রত্যেকটি পার্ট, ইটস অ্যান্ড এভরি পার্ট অরিজিনাল জাপানিজ ফিটিংস। বিশেষ ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছি 100% অরিজিনাল এবং জাপানিজ ফিটিংস প্রত্যেকটি পার্ট। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং প্রত্যেকটি পার্ট অরিজিনাল রয়েছে। নিচে একটি শো লাইট রয়েছে। আমি একটু ব্যাকডালাটি তুলে আপনাদেরকে সেই ভিউটা দেখাবো, ভিতরের ক্রসিংটি দেখাবো, তাহলে কিন্তু আপনারা ঘরে বসেই ডিসিশন নিতে পারবেন যে আসলে গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রয়েছে কি না, কী অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, আমি একটু ভিতরের ভিউটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পার্ট দেখে মনে হয় যে একেবারে ফুললি ফ্রেশ। আমি একটু ভিতরের স্পেয়ার টায়ারের যে ভিতরের যে অংশটি আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ কালারই রয়েছে। প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল রয়েছে, 100% অরিজিনাল গেট আপের গাড়ি। গ্লাসগুলোও কিন্তু অরিজিনাল রয়েছে, প্রত্যেকটা সাইডে স্টিকার রয়েছে,
বিকজ দুটি নাম্বার প্লেটই ফ্রেশ, 100% ফ্রেশ, ভ্যালি সিরিয়ালের গাড়ি, 2019 সালে রেজিস্ট্রেশন করা, 2015 নিউ শেপের গাড়ি, প্রত্যেকটি টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে, প্রত্যেকটি প্যাড থেকে শুরু করে সবকটে পার্ট একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। আমি একটু ড্রাইভিং সিটের ভিউ দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পার্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, এবং ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি পার্ট ফ্রেশ। এখানে দুটি অটো এবং ঢালু রাস্তায় চলার জন্য সুইচগুলো রয়েছে, ফুললি ফ্রেশ অবস্থায় রয়েছে, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট নেই। ভিউয়ার্স যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছিলেন, নতুনের মতো একটি কন্ডিশন গাড়িটির, গাড়িটির কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল পার্ট নেই, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, কোথাও কোনো স্পট নেই, 100% ফ্রেশ কন্ডিশন, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল, প্রত্যেকটি পার্ট অরিজিনাল, এবং কালারটিও কিন্তু 100% অরিজিনাল জাপানিজ কালারই পেয়ে যাচ্ছে আমরা গাড়িটির সাথে। প্রত্যেকটি পার্ট ফ্রেশ অবস্থায় পাচ্ছি এবং অরিজিনাল অবস্থায় পাচ্ছি। আর ভিউয়ার্স 2015 মডেল, 2019 সালের শেষের দিকে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পেপার 24-25 সাল পর্যন্ত আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছি, 24 সাল পর্যন্ত প্রত্যেকটি পেপার্স আপডেট অবস্থায় পেয়ে যাবো আমরা এই গাড়িটির। আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে নন হাইব্রিড AXIO, নিউ শেপের AXIO, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 20,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 20,50,000, তবে আরও একটু নেগোসিয়েট করতে পারবো। ঈদের পূর্বে অবশ্যই আপনারা গাড়িটি এসে দেখে যাবেন, যারা একটি নতুন গাড়ি কিনতে যাচ্ছিলেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই নিতে পারবেন বলে আমি আশা করি, কারণ এত ফ্রেশ গাড়ি খুব কম সময় পাওয়া যায়। ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।